إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم نيكا مول زارا كوربا تارا جنة ترفوتي زارا غنا كوربا تارا جهنم ارفوتي باللغنا نوبي كوي جهنم اراوا جخن كاني عجبه جهنم ارايات قلو جخن عجبه جهنم ار بيان جخن عجبه دوئي فودا چوخير پاني سايرا كندي ورماب چايو يا أيها الذين آمنوا قو أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة او مومنين জাহান্নাম থেকে নিজেদের বাঁচাও আহালকে বাঁচাও কারণ জাহান্নামের আগুন আল্লাহ শক্ত জিনিস দিয়ে জ্বালাবেন এক নাম্বার হবে মানুষ আর হবে পাথর মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুনকে জ্বালাবে দুনিয়ার আগুন নরম নরম জিনিস দিয়ে জ্বালায় জাহান্নামের আগুন আল্লাহ শক্ত জিনিস দিয়ে জ্বালাবে আর ওই শক্ত জিনিস হবে মানুষ আর পাথর এরে আল্লাহর বান্দা দিনের বেলা সূর্য ছিল রাতে নাই কিন্তু এত গরম লাগে সইতে পারি না বাসায় গিয়া তুমি ফ্যান চালাইয়া ঘুমাবা মশারি টানায়া ঘুমাবা মশা ওরে আল্লাহ কয় কোরআন যারা নেক আমল করবে তারা জান্নাতের পথে জান্নাতটা কেমন تجري من تحتها الانهار এমন এক জান্নাত আল্লাহ তোমাদের দিবেন যেই জান্নাতের নিচে ঝর্ণা থাকবে দুধের নহর মধুর নহর এইভাবে এত শান্তির জান্নাত আল্লাহ তাদেরকে দিবেন যারা নেক আমল করবে নেক আমল এতক্ষণ বুঝাইছি কিন্তু কাউকেই বলি না স্কুল ছাড়ো কলেজ ছাড়ো ব্যবসা ছাড়ো চাকরি ছাড়ো না আমার নবীও ব্যবসা করেছেন ও ব্যবসায়ী ভাই আপনার জন্য সুসংবাদ মদিনার নবী বলেন যদি সঠিকভাবে রাসূলের তরিকায় ব্যবসা করো নবী বলেন আত্তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়িন সিদ্দিকিন ওয়াশুহাদা ওয়াসসালিহিন ও ব্যবসায়ীরা যদি সঠিক রাস্তায় থাকো আমি মুহাম্মদের সাথে জান্নাতে থাকব দোকানে এই কথা লেখা যাবে না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না যারা লাগবে তারা ভেজাল যারা সঠিক ব্যবসায়ী তারা লাগবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় এরে নবীরা আসে নেক আমল করতে গেলে তোমার বাড়ি ব্যবসা বাণিজ্য ছাড়া লাগবে না ও যুবক নবীর তরিকা মাইনা পাঁচ বেলার নামাজ পড়ো আর যারা গুনার পথে চলবে তাদের জন্য আল্লাহ জাহান্নাম বানায় রাখছে জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ বলে নাইলুল্লি কুল্লি হুমাজাতিন লুমাজা আল্লাযি জামা মালা ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল লাহিল মুকাদা আল্লাতি তাতলি আলাল আফইদা ও যুবক আল্লাহর বান্দারা ও পর্দারানের আম্মা জানেরা আল্লাহ তাআলা আপনাদের জন্য এত সুসংবাদ দিয়েছেন ও পর্দারানের মা আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান মায়ের কারণেই ভালো হয়েছে এসপি সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যানের ব্যবহার ভালো এর পিছনে কারণ হলো মায়ের আদর্শ ভালো এরে আম্মা জানেরা আপনারা হাফেজ কোরআনের মায়ের মতো মা আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী এরে আম্মা জান আল্লাহ আপনাদের এত সম্মান দান করেছেন একটা কোরআন পড়নেওয়ালা ডাক্তারের মা হইয়া কবরে যান ওই সন্তান দোয়া করবে দুনিয়াওয়ালারা দোয়া করবে আপনিও কবরে দোয়া পাবেন একজন কোরআন পড়নেওয়ালা ইঞ্জিনিয়ারের মা হইয়া কবরে যাইয়েন আল্লাহর কাছে দোয়া করিয়েন ও যুবক কষ্ট না নিলে আমি দুই চার মিনিট একটা ঘটনা বলি তোমাদের মোবাইলের ঘটনা মানে মোবাইলে আছে ইতিহাসের বিরল ঘটনাটা আমি প্রায় সময় বলি আজও একটু শোনায় যাই সন্দীপের বাবারা
দুই ভাই ছোট ভাই সময় মতো বিয়া কইরা নিল বড় ভাই বিয়া করে নাই ছোট ভাই বিয়া করিয়া সংসার চালু করেছে বড় ভাই বিয়া করে নাই কিছুদিন পরে ছোট ভাই কয় ও বড় ভাই তুমি কি বিয়া করবা না কয় করমুজে মাইয়া তো পাই না কয় মাইয়ার অভাব বলে না আমি মনের মতো পাই না ছোট ভাই মনে মনে ভাবলো মনে হয় জানো আমার বড় ভাই জান একটা সম্ভ্রান্ত পরিবারের মাইয়া চায় খুইজা খুইজা একটা সুন্দরী রূপসী ডানা কাটা পরি রেডি করলো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে শিক্ষার অভাব নাই সম্পদের অভাব নাই বড় ভাইয়ের কাছে প্লেস করলো ভাই জান অমুক এলাকা সম্ভ্রান্ত পরিবার শিক্ষা দীক্ষার অভাব নাই মেয়েটা অনেক সুন্দরী কই পড়ে বলে বিশ্ববিদ্যালয় পড়ে চট্টগ্রামে কথার কথা এইবার কয় না রে ভাইজান ছোট ভাই আমি এই মাইয়া চাই না তো তুমি চাও কি আমি এমন একটা মাইয়া চাই যেই মাইয়া আমার বউ হবে আমি এমন একটা মেয়েরে বউ বানাবো যেই মেয়েটা আমার হাত ধইরা আমাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে ছোট ভাই কয় এমন মাইয়াও নাই তোর কপালে বিয়াও নাই বড় ভাই একটা পয়েন্ট আউট করে দিল কয় ছোট ভাই আল্লাহর কসম ভালো করে শুনে রাখ আমার অন্তরের নিয়তে যদি কোনো ভেজাল না হয় আমি যদি আমার মাওলার কাছে আমার এই তামান্নাটা বিশুদ্ধভাবে করিয়া থাকি একদিন আগে হোক পরে হোক ইনশাআল্লাহ আমার মনের আশাটা মাওলায় পূরণ করবে ইনশাআল্লাহ ছোট ভাই কইয়া চলে গেল কিছুদিন পর হঠাৎ বড় ভাই খবর আসছে পাশের গ্রামের মধ্যে একজন বুজুর্গ আল্লাহওয়ালা মাঝে মাঝে আসে দুই তিন দিন থাইকা এলাকাবাসীরে নিয়ে দোয়া কইরা বাড়ি চলে যায় ওই খবর পাইয়া বড় ভাই একদিন ফজরের নামাজ পড়লো সেই এলাকায় আল্লাহর অলির কাছে গিয়া মসজিদে এবার দোয়ার জন্য বসলো হুজুর আমি একটু দোয়া চাই বলে বাবা বিয়া করছো কয় করি নাই কেন করো নাই বলে হুজুর আমার মনের মতো কোনো মেয়ে পাই না বলে কেমন মেয়ে চাও এমন এমন লাইনের গুণের মেয়ে চাই হুজুর বলে দোয়া করতে থাকি এমন সময় মসজিদের জানালার বাহির থেকে এক যুবতী মেয়ে সালাম সালাম দিয়া কয় হুজুর আমি এলাকার সন্তান এই সাত সকালে কেন আসছো মা বলে আমার বাবা আমার ঘরের বিছানায় অসুস্থ এই যুবকেরা আমি শেষে নাম বলবো গুগলে সার্চ দিয়া রাত্রে তার ইতিহাসটা পড়িস গুগলে সার্চ দিস নামটা শেষে বলবো এমন কোন এখানে আলেম ওলামা শিক্ষিতরা নাই তার নাম জানে না শেষেই বলতেছি রে বাবা ভালো করে শোন হেদায়াতের মালিক আমার আল্লাহ কপাল যদি খারাপ হয় নবী বয়ান করে তারপরও কালেমা পড়ে না আবু জাহাল আর কপাল যদি খুইলা যায় ওমর নবীর কল্লা নিতে এসেও কালেমা পড়ে বড় ভাই বসে আছে আল্লাহর অলির পার্শ্বে যুবতী মেয়েটা কয় আমার বাবা অসুস্থ একটু দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ করে দেন আর যদি আল্লাহ নিয়ে যায় ইমানের সাথে যেন আল্লাহ নিয়ে নেন হুজুর বলে মা তোমার বয়স কত বলে এত বিয়া হয়েছি নি কয় হয় নেই কেন বিয়া হয় না তোমার বলে আমি গরিব বলে তো গরিব হয়েছে কি এই দেশে কি গরিব ছেলে নাই বলে আছে তবে আমি ওই ছেলে চাই না কেমন ছেলে চাও কয় হুজুর দোয়া করবেন এমন একজন ছেলেরে আমি আমার আপন বানাবো যেই ছেলে আমার হাত ধইরা আমারে জান্নাতের ময়দানে ঢুকায় দিবে আমি এমন একটা ছেলে চাই যার হাত আমার হাতের সাথে লাগবে আমার মালিক আমারে কবুল করে জান্নাত দিবে আমার স্বামীর দোয়ায় আমি জান্নাতের ময়দানে যাব আমার স্বামী আমার সহযোগিতা করবে জান্নাতে যাওয়ার কেমন স্বামী চায় ও সন্দীপের বোনেরা
তোমাদের মত কত যুবতী মেয়েরা স্কুলে পড়ে নামাজ সারে না মোবাইলে অযথা সময় নষ্ট করে না নামাজ সারে না রে বোনেরা তোমরা কেন পারবা না ও পর্দার আড়ালের মা আপনাদের মত কত মা এই অঞ্চলে আছে পাঁচ বেলার নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে নাই আম্মা জানেরা কেন পারবেন না যুবতী মেয়েটা বলা মাত্র যুবক ডাক দিয়া কা হযরত আমার মনের মত বুঝি পেয়ে গেলাম একটু যদি আপনি মধ্যে থাইকা বিবাহের বন্ধনটা করায়া দেন কয় গরীব বলে গরীব বুঝি না যার কাছে মাওলার ঈমান আছে এর মত ধনী জমিনে কেউ নাই আরে আল্লাহর বান্দারা আজও এই জমিনে যার কাছে ঈমান আছে কোরআন আছে নবীর আদর্শ আছে এদের মতো সম্মানে বর্তমানেও দুনিয়াতে কেউ নাই কথা বলেন না কেন আল্লাহ এত সম্মান দিয়েছেন ও আল্লাহর বান্দারা এতগুলো মানুষ এক জায়গায় জমা কইরা জীবনে মা বাবার জন্য দোয়া করতে পারেন নাই পারবেন না অতএব আজকে মাওলার কাছে একটু থাইকা দোয়া কইরা কান্নাকাটি কইরা তওবা করিয়েন আমার মাওলার মতো দয়াময় কেউ নাই আমার মাওলা বান্দারে এত আদর করে এত মহব্বত করে ও বান্দা তুমি গুনাহ করতে 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 পাহাড় বানাইছো চল্লিশ বছর লাগাইয়া যদি একবার তওবা করে নাও তোরে আমি পাহাড় থেকে নিচে নামাইয়া তোরে পবিত্র বানাইতে আমার চল্লিশ বছর লাগবে না একটা সেকেন্ডে বানায় দিব আল্লাহর বান্দারে আবদারে আল্লাহর ওলি প্রস্তাব দিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিল নেককারিনী মহিলা নেককার স্বামী ও যুবক এক হাতে কখনো তালি বাজে না বিনা বাতাসে সাগরের পানি নড়াচড়া করে না বাচ্চা কান্না না করলে মা খানা দেয় না দুই দিকের হাত দুই দিকের ইশারা যদি এক না হয় স্বামীর মন আর স্ত্রীর মন যদি এক লাইনের না হয় ওই বাগানে জান্নাতের ফুল ফুটে না মা হাজেরা যদি ইব্রাহিম রে না ছাড়ে তো ইব্রাহিম নবী পরীক্ষায় পাশ করতে পারে না যখন ইসমাইলের জঙ্গলের মধ্যে রাইখা ইব্রাহিম বিদায় হাজেরা ডাক দিয়া কয় একটা শিশু বাচ্চা রাইখা কই যাইতেছেন কয় বাড়ি কেন আমগো এই অন্ধকারে জঙ্গলে মানুষ নাই কেন রাইখা যান আপনি কি ইচ্ছা করে এই কামরা করলেন আপনার বড় স্ত্রী সারার কারণে নাকি ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে কয় ও বিবি হাজেরা আমার মাওলা পাকের ওয়াদা এই কথা শুইনা হাজেরা চোখের পানি ছাড়িয়া কয় স্বামী আমার মাওলায় যদি অর্ডার করে আর কোনো দাবি নেই মাঝে মাঝে একটু আইসা শিশু ইসমাইলের খবরটা নিয়ে আর দোয়া কইরে একটু রুটি আর পানি আছে আর কিছুই নাই রে নবী ও নবী একটু মাঝে মাঝে আইসা দেখেন এখানে মানুষ নাই কোনো আলো নাই জঙ্গল আমি একটা মহিলা একটা শিশু বাচ্চা নিয়ে কেমনে আমি একা একা থাকবো ইব্রাহিম নবী কান্না করে করে যায় পাহাড়ের উপরে উঠা নিচে নাই না পর্দার আড়ালে হাত উঠাইয়া দোয়া করে রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়াতি আল্লাহর কাছে দোয়া শুরু করলেন ও আল্লাহ আশি বছরের আমার এই যুগের সন্তান কত মায়া আমার ইসমাইলের তুমি আমার আশি বছরের পরে দিলা আমার কত মহব্বত তোমার অর্ডারে জঙ্গলের মধ্যে রাখলাম এটা সহ্য করা যায় না মাওলা তোমার মহব্বতে সন্তান রেখে দিলাম ও আল্লাহ তুমি হেফাজত করিও রিজিকের ব্যবস্থা করিয়া দিও ও এলাকার মুসলমানেরা ও মা বোনেরা ও বাবাজিরা স্বামী স্ত্রীর মন যদি এক না হয় ওই সংসারে শান্তি আসে না রে মা ও বাবারা আজকে মোবাইলের কারণে ঘরে ঘরে অশান্তি ঘরে ঘরে ভিন্ন দিকে নজর যায় আল্লাহর বান্দা আর বান্দি দুইজন নেককার নেককারিনী সংসার শুরু করলো আজান হলে দুজন নামাজে হাজির
ফজরের সময় স্ত্রী যদি আগে উঠে স্বামীরে ডাক দেয়, স্বামী যদি আগে উঠে স্ত্রীকে ডাক দেয়, দুনজন নামাজ পড়ে, রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, দুনজন মুনাজাত ধরে, ও আল্লাহ একটা নেককার সন্তান দাও, যেই সন্তান আমগো জান্নাতে নেওয়ার কারণ হয়ে যাবে, যেই সন্তানের কারণে আমগো সম্মান বেড়ে যাবে। ও আল্লাহর বান্দারা, দশটা ছেলের বাবা হইলে কি লাভ হবে? ছেলেগুলোর কারণে যদি বাবা মায়ের ইজ্জত নষ্ট হয়। গত কয়েক মাস আগে, মনে হয় এক বছর হইতে পারে, ঢাকা বাড্ডা থানা, বাবায় কোটি টাকার মালিক মইরা গেল, দুইটা বড় বড় সন্তান রাইখা, শিক্ষিত সন্তান, লাশটা ফালাইয়া দুইজনে বাবার টাকা পয়সা ভাগাভাগি নিয়ে ঝগড়া করলো, বাবার লাশটা পর্যন্ত দাফন করার সময় হইল না। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে? এমন কুলাঙ্গার সন্তানের বাবা দাবি করলে কি লাভ হবে? দুইজন স্বামী স্ত্রী, এজন্য দোয়া করা লাগে আল্লাহর কাছে, মিয়া বয়ে বয়ে সব পাবেন, আল্লাহর কাছে নেককার সন্তান চাইতে হয়। ইব্রাহিম নবী দোয়া করছেন, আল্লাহ নেককার সন্তান দিও, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। নেককার সন্তানের জন্য দোয়া, সন্তান যখন আসছে এবার আরেকটা দোয়া পড়বা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ও যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়ার খবর নাই, নামাজের খবর নাই। আমি মাঝে মাঝে বলি, অনেক বাবারা আমাদের হুজুর পাইলে দোয়ার জন্য তেল ভরা পানি ভরা নেয়, সন্তান কথা শুনে না। আমি এক বাবারে বললাম, আপনি বাবা হইয়া কয়দিন আল্লাহর কাছে ভোর রাত্রে দোয়া করছেন? আমগো হুজুর গো, দোয়ার গ্যারান্টি নাই, মা বাবার দোয়ার তো গ্যারান্টি আছে। আমগো কাছে না দৌড়াইয়া, যদি মাওলার কাছে দোয়া করতেন, মাওলায় কত আগে কবুল করে ফেলত। ও যুবকেরা, স্বামী আর স্ত্রী দোয়া যখন করলো, একটা সন্তান আল্লাহ তাদের নেককার দান করলে, সন্তানটা দুনিয়াতে আসার পরে নবীর তরিকায় তার চুল কাটলেন, নাম রাখলেন ইসলামী নাম। ও বাবা, এরপরে সন্তানকে আদব শিখাইলেন, আদবালা বানাইয়া এমন আদর্শ দুনিয়াতে কায়েম করলো। এমন এক সময় ওই সন্তান মুসলমানের বাহাদুরি আর আমির দায়িত্ব নিয়া গোটা দুনিয়াকে নারা দিয়েছে, মিশরের জমিনে জালেমদের আক্রমণ, সিরিয়ার জমিনে জালেমের আক্রমণ, ওই মা বাবার দোয়ার সন্তান মুসলমানের দায়িত্ব নিয়ে বীর মুজাহিদ মিশরটার হাতের মধ্যে নিয়ে নিলেন। মুসলমানের দোয়া, মা বাবার দোয়া নিয়ে ওই বীর মুজাহিদ সিরিয়ার জমিনটাকে হাতে নিয়েছেন, মুসলমানের কিবলা বাইতুল মুকাদ্দাস জুলুমে ভরপুর জালিমদের হাত থেকে হাতের মধ্যে নিয়া মুসলমানকে স্বাধীন করেছিলেন। ইতিহাসের পৃষ্ঠায় তার নাম স্মরণ করে লেখা আছে, যার হাতে, যার পাওয়ারে, যার জেহাদে, যার মহব্বতে সিরিয়া স্বাধীন হলো, মিশর স্বাধীন হলো, বাইতুল মুকাদ্দাস জালিমদের হাত থেকে রক্ষা পেল, মুসলমান স্বাধীন হয়ে গেল, ওই বান্দার নাম হলো সুলতান সালাউদ্দিন আইয়ুবি রহমাতুল্লাহ আলাইহি। গুগলে সার্চ দিয়ে দেখ, সুলতান সালাউদ্দিন আইয়ুবি, ইতিহাসের পৃষ্ঠায় বিরল এক মুজাহিদ, কেমন মা বাবার সন্তান। ও যুবক, তুমি নিজেরে ছোট মনে করো কেন? তুমি মুসলমান, তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, কেন তুমি ভয় পাও? গোটা দুনিয়া তোমার পায়ের নিচে আসবে যদি তুমি আমার মাওলাকে রাজি করে চলো, আমার নবীর আদর্শ মেনে চলো। আজকে কত যুবকেরা, ওরা ব্যবসা করে না, মাছ ছাড়ে না, ওদের ব্যবহারে কলিজা ঠান্ডা হয়ে যায়, নদীর মধ্যে মাছ ধরে না, মাছ ছাড়ে না। বাবা তুমি কেন পারো না? স্কুল কলেজে পড়ে র‍্যাব আর্মি পুলিশের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? আল্লাহর কাছে তওবা করিয়া নাও, গুনাহ নিয়া ময়দানে ঢুকছো রে বাবা। মা বাবার সাথে কত বেয়াদবি, মুরব্বীদের সাথে কত অন্যায়, তোমার অন্যায়ের খবর যদি মা বাবায় জানতো, কেউ ভালো জানতো না।
আল্লাহ জানার পরেও রাগ করে নাই বরং তওবার দরজা দিয়া ডাকে বান্দা আয় কত গুনাহ করেছো এক ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা কর সন্তান যদি কান্না করে মা বাবার দয়া মায়া না হইয়া পারে না ছাত্র যদি উস্তাদের সামনে কান্না করে মহব্বত না হইয়া পারে না আমার মাওলার মহব্বত কি মা বাবার তুলনায় কম উস্তাদের তুলনায় আমার আল্লাহর মহব্বত কি কম আল্লাহকে একটু মনে মনে ডাকো আর আল্লাহকে বলো আল্লাহ মনে হয় যেন এই বিশাল ময়দানে আমার মতো গুনাহগার কেউ না জীবনবার গুনাহ করেছি আজ তওবার নিয়তে রেডি হয়ে গেলাম রে আল্লাহ জীবনে তো হাতের দ্বারা কত গুনাহ করলাম চোখের দ্বারা কত অন্যায় জবানের দ্বারা কত অন্যায় আজ তওবা করে নিলাম ও আল্লাহ আর কোনদিন নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া যদি বান্দা আল্লাহর হুকুম নবীর তরিকা মানিয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না আল্লাহ কি না জানি আবু জাহালের মতো তোমার অন্তর শক্ত বানাইয়া দিল আল্লাহর কাছে তওবা করো তবে এটাও সত্য ওমরের মেজাজ থাকলে তওবার দরজা খুঁজে পাবে আর আবু জাহালের মতো শক্ত অন্তর থাকলে তওবার দরজা খুঁজিয়া পাবে না আল্লাহর কাছে বলতে থাকো গোপনে মনে মনে বলো কাউকে শুনানোর দরকার নাই আল্লাহকে বলো আল্লাহ তুমি আমার গুনার খবর জানো দুনিয়ার কেউ জানে না আজকে আমি গোপনে তোমার কাছে তওবা করতেছি আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না দাড়ি কাটবো না কোরআন অনুযায়ী চলবো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়া চলবো আর কোনোদিন নবীর সুন্নতের বিপরীত লাইনে চলবো না আল্লাহ কয় তওবা করতে দেরি রে বাবা আল্লাহ তোমার তওবা কবুল করতে দেরি করবেন না ও আল্লাহর বান্দারা কয়দিন আর বাহাদুরি মরিয়া যদি যাও এই যে সন্দ্বীপে আসতে গেলে সাগর পার হইয়া আসতে হয় আল্লাহ যদি একটা হুকুম দেয় সাগর তুই একটা সেকেন্ডের জন্য গরম হয়ে যা সন্দ্বীপের দ্বীপটারে ধ্বংস করতে একটা মিনিট লাগবে না আল্লাহর কাছে তওবা করো বাবা কত মানুষ ওই সিবোটে আইসা ডুইবা মইরা গেছে টলারে আসতে গিয়া পইরা মইরা গেছে তুফানে ও বাবা কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো আলহামদুলিল্লাহ দোয়া করি নামাজটা ছাইরো না মা বাবার সাথে বেয়াদবি করবা না মা বাবার দোয়া ছাড়া সামনে আগানো যাবে না অন্তর যদি তৈরি হয় মোনাফেকি যদি না থাকে নবীর তরিকার বাইরে চলবো না দুনিয়াতে কেউ আমার আপন না একমাত্র আমার আল্লাহ আপন আমার নবী আমার আপন ওই নবীর আদর্শ ছাড়া চলবো না রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ সম্মানের মালিক আমার আল্লাহ দুনিয়ার কারো হাতে আমার রিজিক নাই সম্মান নাই অতএব আমি দুনিয়ার কারো পরোয়া না করিয়া আমি আমার মাওলার গোলামি করব নবীর তরিকায় চলব নামাজ পড়ব তওবা করার মতো যদি বাবা কারো অন্তর তৈরি হয় মোনাফেকি যদি কারো অন্তরে না থাকে তওবার খাঁটি নিয়ত যদি থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করিয়া নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيراً